রবের ইসলামী কিংডমে যত দুষ্টু মৌলবী মুফতি সমাজ রয়েছে, গুন্ডা ধর্মজীবী রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করা হয়েছে, সকালে 2 রাকাত, দুপুরে, বিকেলে এবং রাত্রে 4 রাকাত আর সন্ধ্যায় 3 রাকাত, এই যে নামাজের প্র্যাকটিস রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিমরা করে যাচ্ছি, এটি কোরআনের কোন সুরার কোন আয়াত থেকে জানতে পারব? এর জন্য আমাদের কিছু আয়াত নিয়ে গবেষণা করতে হবে, অবশ্যই আমরা এগুলি পেয়ে যাব। প্রথমে আমাদেরকে এই কোরআনের 3 নম্বর সুরা আল ইমরানের 3 নম্বর সুরা আল ইমরানের 96 নম্বর আয়াত জানতে হবে। এখানে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উবুদিয়া লিন্নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদা লিল আলামিন। নিশ্চয় মানব সমাজের প্রত্যেকের জন্য একটি ঘর তৈরি করা হয়েছে বক্কার সাথে, যে ঘরটি মুবারক, পবিত্র এবং জাহানবাসীদেরকে হিদায়ত করে। তো এই কথাটি কোরআন আমাদেরকে শিক্ষা দিল, জাহানবাসীদেরকে একটি ঘর হিদায়ত করে। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদান লিন্নাস। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়, যে কোরআন প্রত্যেকটি মানুষের জন্য হিদায়তের গ্রন্থ। তো আমরা দুটি জিনিস পেয়ে গেলাম, হিদায়তের একটি গ্রন্থ আল কোরআন আর হিদায়তের একটি মার্কাজ মসজিদুল হারাম। এবার আমরা 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত থেকে জানব, ইব্রাহিম রাসুলকে আল্লাহ বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিমকে আল্লাহ কিছু শব্দ দ্বারা পরীক্ষা করলেন, সে তা পূরণ করল। তখন আল্লাহ তাকে বললেন, আমি প্রত্যেকটি মানুষের জন্য তোমাকে ইমাম নির্বাচন করলাম। মসজিদুল হারাম গোটা মানব সমাজকে, জাহানবাসীদেরকে হিদায়ত করে, আল কোরআন প্রত্যেকটি মানুষকে গাইড করে, আর দুনিয়ার প্রথম ইমাম হলেন ইব্রাহিম নবী। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে, ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। ইব্রাহিম মসজিদুল হারামে ইমামতি করেছেন, সেখানে ফজরে 2 রাকাত পড়িয়েছেন, দুপুরে 4 রাকাত, বিকেলে 4 রাকাত, সন্ধ্যায় 3 রাকাত, রাত্রে 4 রাকাত। এই 17 রাকাত সালাত তিনি কন্টিনিউ পড়াতেন এবং তারাবির সময় 27 রাকাত, জুমার সময় 2 রাকাত। এ হচ্ছে ইসলামের নামাজ। এর পরেও অনেকে বলে থাকেন যে কোরআন থেকে দেখাতে হবে 5 ওয়াক্ত নামাজ। তো কোরআনের আমরা যদি আলাদাভাবে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, আকিমিস সালাত আলি দুলুকিস শামসি ইলা গাসাকি লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। তুমি নামাজ কায়েম করবে যখন 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 সূর্য ঢলবে, সূর্য মাথার উপরে থাকলে যখন প্রথমবার ঢলবে জোহর, তার পরের বার ঢললে আসর, তার পরের বার ঢললে গেলি মাগরিব, আর রাতের অন্ধকার পর্যন্ত ঈশা সালাত, আর ফজরের সময় কোরআন শরীফ তিলাওয়াত করবে, নিশ্চয় ভোরবেলার কোরআন পাঠ সান্নিধ্য লাভের উপায়। তো এই একটি আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা। তো এখানে আমরা যারা কোরআনের গ্রামার, কোরআনের নিজস্ব গ্রামার যারা আমরা বুঝি, তারা দাল কোন এক বচন, দুলুক হচ্ছে বহু বচন, আর বহু বচন হতে হলে আপনাকে 3-এর অধিক হতে হবে। তো 3-এর অধিক আমরা যখন কোরআন থেকে দেখতে পাই, 3 থেকে শুরু হয় আপনার এই দুলুক। তো জোহর আসর মাগরিব আমরা এখানে পাই, ঈশাও পাই, ফজরও পাই। এখন যারা বলছেন যে কোরআন থেকে রাকাত দেখাই দিতে হবে, তো কোরআন রাকাত যদি দেখায় দেয়, তাহলে ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লাতে যেতে হবে। তোমরা নিয়ে নিবে, আল্লাহ বলছেন তোমরা নিয়ে নিবে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাতকে,
তো রাকাত আপনি গণনা করেন, এটি আল্লাহ কেন গণনা করে দেবেন? একটু চিন্তা করে দেখুন, প্রশ্ন এমনভাবে আমাদের করা উচিত যে যার উত্তর কোরআন দিলে যেন আপনার কষ্ট না হয়। তো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ যখন আপনি নিয়ে নিবেন দুনিয়ার যেখানে আপনি থাকুন না কেন, আল্লাহ বলেন ওয়াইন্নাহু লাল হাক্কু মির রব্বিকা, এটি হচ্ছে রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে সত্য কথা। 2 নম্বর সূরা আল বাকারার 149-150 আয়াত দুটির মাধ্যম দিয়ে। তো এখন আপনার ডাইরেকশন যদি মসজিদুল হারামের সাতরার দিকে হয়, পোর্শনের দিকে হয়, অংশের দিকে হয়, তো আপনি সেখানে ফজরে 2 রাকাতের অধিক তো পাচ্ছেন না, আবার 2 রাকাতের কমও তো পাচ্ছেন না। তো আপনাকে কোরআন কেন আলাদাভাবে 2 রাকাত ফজরের সময় সূর্য ওঠার পূর্বে তুমি পড়তে হবে এ ধরনের কেন ব্যাখ্যা করবেন? এই ব্যাখ্যা তো আপনাকে আপনার ভাষার রাসুল আপনাকে বুঝিয়ে দিবে। কোরআনে 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা আরসাল্লামি রাসুলিন ইল্লা বিলিসানি কওমি লিউবাইয়িনা লাহুম, আল্লাহ বলেন আমি রাসুল হিসেবে যাকেই পাঠাই সে তার জাতির ভাষায়, কওমের ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তো আমি তো আমার রাসুলের কাছ থেকে বিস্তারিতভাবে বুঝে নিয়েছি, আপনিও বুঝে নেন। আপনি কেন চিন্তা করছেন যে আপনার চিন্তাধারা কোরআনে ফিট হোক? কারণ আপনি চাচ্ছেন কোরআন থেকে একজন মানুষ যদি কেউ কথা বলে তাকে কোরআনচ্যুত করতে, এ হচ্ছে আপনার ক্যারেক্টার, কিন্তু আল্লাহ তার বিপরীতটা বলছেন। দেখেন আপনি সেদিকে নিজেকে ফিট করতে পারেন কিনা।